নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা, বনসাই নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছেন আমার একটা ছোট্ট গার্ডেন, আর আজকে আমি আপনাদের কিছু কমেন্টস নিয়ে উপস্থিত। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলি, আমার এই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন, বা ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো রকম প্রশ্ন যদি মনে জেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজকে যে প্রথম কমেন্ট সেটা হচ্ছে যে এক বন্ধু কামিনি গাছ রিপোর্টিং করতে চাইছেন এই সময়, তো সেটা কি করা উচিত বা করা উচিত নয়। আর দ্বিতীয় যেটা কমেন্ট হচ্ছে যে বটগাছের ডাল শুকিয়ে যাচ্ছে, তো কেন শুকিয়ে যাচ্ছে এ নিয়ে আমি দু চারটে কথা বলবো। তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো প্রথম যেটা কমেন্ট হচ্ছে যে বন্ধুরা কামিনি গাছের রিপোর্টিং করা উচিত কি উচিত না এই সময়, বা করবেন কি করবেন না। তো আমার কাছে দেখতে পাচ্ছেন যে আমি একটা কামিনি গাছের গাছ কিছুদিন আগে হান্টিং করে নিয়েছিলাম বা শিকার করে নিয়েছিলাম, তারপর গাছটিকে আমি প্রতিস্থাপন করেছি এবং সেই গাছটিও লেগে গেছে। তো আপনাদের আমি গাছটিকে বাইরে তুলে এনে দেখাচ্ছি। তো আশা করি লক্ষ্য করতে পারছেন যে আমার গাছটি কিছুদিন আগে হান্টিং করেছিলাম এবং গাছটি নতুন সোর্স বা নতুন ব্রাঞ্চ ডেভেলপ করা শুরু করে দিয়েছে গাছটিতে আমার। তো যদি প্রয়োজন থাকে বন্ধুরা তবেই আপনারা গাছটিকে রিপোর্টিং করবেন, যদি প্রয়োজন না থাকে তো রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখতে পাচ্ছেন গাছটিকে আমি তুলে নিয়েছিলাম এক জায়গা থেকে, তুলে নিয়ে আসার পর গাছটিকে আমি পটের মধ্যে দিয়েছি। আর আপনার গাছটি যেহেতু পটের মধ্যেই আছে, তো সে তো গাছটিকে এখন রিপোর্টিং না করাটাই উচিত। আমি এও কথা বলেছিলাম যে যদি আমরা কোনো দূরে যাই, ভ্রমণে যাই বা কোনো স্থানে যদি কোনো গাছ দেখতে পাই সেই গাছটিকে তুলে নিয়ে এসে এই সময় রিপোর্টিং বা প্রতিস্থাপনের কাজ আমরা করতে পারি। তো আমি গাছটিকে তুলে নিয়েছিলাম এক জায়গা থেকে, তারপরে গাছটিকে আমি এখানে রিপোর্টিং করেছি, তার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন এ সময় গাছ। আরেকটা কথা বন্ধুরা, যেটা হচ্ছে যে ফ্লাওয়ারিং বা ফুলের গাছ কিংবা ফলের গাছ প্রায় সারা বছরই কম বেশি গ্রো করে থাকে বা বেড়ে থাকে, তো আপনারা যে কোনো সময় এটাকে রিপোর্টিং করতে পারেন। তবু একটা ভালো সময় আছে বন্ধুরা, যেটা হচ্ছে বর্ষার শুরুতে বা এই যে শীতের পর যে ফেব্রুয়ারি মাঝামাঝিতে আপনারা এই গাছকে রিপোর্টিং করতে পারেন। তো বন্ধুরা আরেকটা যেটা প্রশ্ন সেই প্রশ্ন উত্তরে আসছে বন্ধুরা। তো বন্ধুরা দ্বিতীয় যেটা কমেন্ট হচ্ছে যে এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে বানিয়ান ট্রি তার একটা বট গাছ আছে, বট গাছের ডাল গ্রো করছে না। তো ডাল গ্রো না করার পিছনে যেসব কারণগুলো থাকে সেসব কারণগুলো নিয়ে আমি দু চারটে কথা বলছি। এগুলোর মধ্যে আপনার গাছটির মধ্যে কোনটি হয়েছে সেটা আপনি ঠিক করবেন। প্রথম যেটা কারণ হচ্ছে বন্ধুরা, গাছ তার সয়েল মিশ্রণকে লক্ষ্য করতে হবে, তার সয়েল মিশ্রণটা কেমন আছে। যদি সয়েল মিশ্রণ ভালো থাকে তাহলে তার ব্রাঞ্চগুলোকে দেখতে হবে। তার ব্রাঞ্চ বলতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা ব্রাঞ্চ আছে বা ডাল আছে গাছের, যেটা কী হচ্ছে শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো গ্রোথ নেই, পাশে যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলো ভালোভাবে গ্রোথ করেছে এবং পাতাও আছে, লিপও আছে। তো এই মতো অবস্থা আসার পিছনে কারণ একটাই বন্ধুরা, যে আমার এই গাছটি তার নিউট্রিশন বা খাওয়ার সম্পূর্ণ এই গাছটি এই ব্রাঞ্চটিকে দিয়ে দিচ্ছে বা এই ডালটিকে দিয়ে দিচ্ছে, যার এই ডালটি ভালোভাবে বেড়ে উঠছে আর এই গাছটিকে নিউট্রিশন বা খাওয়ার সেরকম দিচ্ছে না। কারণ এটা নিচের দিকে ছিল, আমি এটাকে ওয়ারিং করেছিলাম, ওয়ারিং করার ফলে দেখতে পাচ্ছেন যে গাছটি আমার এই ব্রাঞ্চটিকে ভালোভাবে নিউট্রিশন দিয়েছিলো, যার ফলে এই ব্রাঞ্চটি আমার ভালোভাবে বেড়ে উঠেছে, লম্বায় অনেকটা বেড়ে গেছে। তো এই ব্রাঞ্চটিকে যখন আমি উপরে দেখে গেছিলাম তখন এই ব্রাঞ্চটি আমার নিচের দিকে পড়ে গেছিলো বা নিচে ছিল, যার ফলে কী হয়েছিলো বন্ধুরা, যার ফলে কী হয়েছিলো গাছটি আমার এই ব্রাঞ্চটিকে সেরকম নিউট্রিশন বা খাওয়ার দিচ্ছিল না। তো ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে তার ফলে এই ব্রাঞ্চটি আমার ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে বা তার গ্রোথও নেই, তো এরকম একটা কারণ হতে পারে। তো বন্ধুরা এই মতো অবস্থায় আসলে আপনার কী করবেন, এই মতো অবস্থায় আসলে গাছকে সম্পূর্ণ সূর্য আলো পায় এমন জায়গায় রাখবেন, আর প্রয়োজন আপনার গাছের ডিফরেশনও করে দিতে পারেন। তো এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটা যেটা কারণ হতে পারে বন্ধুরা, আপনার গাছকে বেশি ট্রিমিং বা প্রুনিং করলে গাছ তার গ্রোথ কমিয়ে দেয়। তো বেশি ট্রিমিং প্রুনিংও করবে না গাছকে। আরেকটা যেটা কারণ হতে পারে বন্ধুরা সেটা হচ্ছে আপনার ফাঙ্গাসের কারণ হতে পারে। বন্ধুরা যদি ফাঙ্গাসের কারণ হয়ে থাকে তো আপনি কী করবেন, এই যে ব্রাঞ্চটিতে আমার ফাঙ্গাসের ফলে এমন অবস্থা হয়েছে সেই ব্রাঞ্চটিকে আপনারা কেটে বাদ দিয়ে দেবেন। বাদ দেওয়ার পরে সেখানে আপনারা ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে পারেন, ইউপিএল কোম্পানির সাব ফাঙ্গিসাইড আমার এখানে লাগানোই আছে। আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন হালকা নীল রঙের যে রঙটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইউপিএল কোম্পানির সাব ফাঙ্গিসাইড।
তো এইসব কারণগুলো আপনার গাছের মধ্যে যে কোনো একটা কারণে হতে পারে। বেশিরভাগ এইসব কারণের জন্যে গাছের ডাল শুকিয়ে যায়। তো এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন আপনার গাছের মধ্যে কোনটা হয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের প্রশ্ন উত্তর দিতে পেরেছি। যদি উত্তর দিতে পারি তো আমার এই চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসা ও সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।